আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আচ্ছা আপনি ব্যাংক দেখেছেন ব্যাংক অবশ্যই দেখে থাকবেন বর্ষাকালে বাড়ির আনাচে কানাচে অনেক ব্যাংক দেখা যায় তবে আজকে আপনাকে আমি একটা ব্যাংকের বৈশিষ্ট্য বলবো যেটা হয়তো আপনার জানাও থাকতে পারে আবার নাও জানা থাকতে পারে একটা ব্যাংকে একটা পানির মধ্যে আপনি রাখলেন এবং সেই পানির পাত্রটাকে একটা চুলার উপরে দিয়ে দিলেন ধীরে 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 চুলাটাকে গরম করতে শুরু করলেন ব্যাঙের একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা কি জানেন পরিবেশের সঙ্গে অ্যাটমসফিয়ারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে হ্যাঁ যখন একটু হাড়ির পানিটা বা পাত্রের পানিটা একটু গরম হয়েছে ব্যাং নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছে ও চাইলে কিন্তু ওখান থেকে লাফিয়ে পালিয়ে যেতে পারত কিন্তু সে পালাবে না কারণ তার অভ্যাস হ্যাঁ যে সে নিজেকে একটু মানিয়ে নিতে পারে হ্যাঁ তারপরে জলটা আরেকটু বেশি উত্তাপ হয়েছে উত্তপ্ত হয়েছে আর একটু বেশি সে তখনও মানিয়ে নিয়েছে তখনও চাইলে সে লাভ দিয়ে বাইরে যেতে পারতো তারপরে জলটা যখন ফুটতে শুরু করেছে সে তখনও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এইরকম সিচুয়েশনে যখন সে ভাবল যে না একদম এক্সট্রিম পর্যায়ে চলে এসেছে এখন তো আর সম্ভব নয় এই উত্তপ্ত পানিকে বা জলকে মানিয়ে নেওয়া এখন আমাকে বাইরে বেরোতে হবে তখন সেই ব্যাঙ্কটা বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু ফাইনালি সে বাইরে আর বেরোতে পারে না কেন জানেন কারণ সে তার শক্তি সামর্থ্য এটাকে সে হারিয়ে ফেলে যখন তার শক্তি ছিল এবিলিটি ছিল লাভ মেরে বাইরে যাওয়ার তখন সে যায়নি আসলে এই ব্যাঙ্গের গল্প দিয়ে আমি বলতে চাইছি যে আমরা ভারতবর্ষের অধিকাংশ মানুষই এই ব্যাঙের মতো হ্যাঁ আমরা খুব অ্যাডজাস্টেবল ষাট টাকা দামের পেট্রোল একশো টাকা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি আশি টাকা দামের র্যান্ট্যাক একটা সিরাপ একশো কুড়ি টাকা আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি আপনার আইটি ম্যাক একশো টাকা থেকে একশো কুড়ি টাকা হল এটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি সরষের তেল যেটা নিয়ার অ্যাবাউট আশি নব্বই টাকা ছিল সেটা আজকে দুশোর উপরে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি রাস্তায় টোলস ট্যাক্স যেটা চলতে গেলে গাড়িতে চলতে গেলে লাগে সেটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিছুদিন আগে পর্যন্ত গিয়েছে কিন্তু এখন লাগছে একশো কুড়ি টাকা ইয়াস একশো টাকা লাগছে কোনো কোনো টোল ট্যাক্সে একশো কুড়ি টাকা লাগছে প্রমাণবিহীন আমি কথা বলি না আমি বলতে চাইছি যে আমরা কিন্তু সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েছি অ্যাডজাস্ট করতে 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 এক পর্যায়ে যখন আমাদের হালাত খারাপ হয়ে যায় তখন আমরা এই অ্যাডজাস্টমেন্ট থেকে বাড়ানোর চেষ্টা করতে চাই আর যখন বাড়ানোর চেষ্টা করতে যাই তখন আর আমরা বেরোতে পারি না আমাদেরকে সুইসাইড করতে হয় আত্মহত্যা করতে হয় ওই ব্যাঙের মতো হ্যাঁ আমরা ভারতবাসীর শিক্ষিত যারা রয়েছে এই ভারতবর্ষের বুকে বেশিরভাগই আমরা অনেকটা ব্যাঙের মতো আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে 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 একদম ভাবছি যে অ্যাডজাস্টই করে নেব এই করতে করতে একদিন আমাদের মৃত্যু চলে আসে পেট্রোল যখন সত্তর থেকে আশি নব্বই হয়েছিল তখন আমাদের প্রতিবাদ করার দরকার ছিল নিত্য দিনের যে আমার সামগ্রী যে তেল যা ছাড়া আমার বাড়িতে তরকারি রান্না হয় না সেই তেলটা একশো টাকা থেকে দুশো টাকাকে ছাড়িয়ে গিয়েছে কি বলবেন তখন প্রতিবাদ করার দরকার ছিল মানুষ আমরা অনেকটা ব্যাঙের মতো চলুন না একটু এই ব্যাঙ্গের মানে কি বলবো এই অ্যাডজাস্টমেন্টের বিষয়টাকে অনুকরণ না করে আমরা একটু সোচ্চার হই আমাদের নিজের বাঁচার জন্য আমাদের যারা আমাদের মতো গরিব প্রতিবেশী আছে আমরা যারা গরিব তারা একটু বাঁচার জন্য আমরা চেষ্টা করি একটু আন্দোলন করি কারণ সরকার ও তো আপনার আমার ঘাম ঝরানো পয়সায় খেয়ে এসি রুমে ঘুমাচ্ছে দুর্দশা তো আপনার আমার মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য তাই না সো আন্দোলন বড়োরা কখনো আন্দোলন করে না মানে বড়ো লোকরা কখনো আন্দোলন করে না কারণ তাদের আন্দোলনের প্রয়োজন হয় না কারণ তাদের টাকার অভাব নেই আর একবারে যারা ভিকারি যারা খেতে পায় না যারা রাস্তার মধ্যে শুয়ে থাকে তাদের আন্দোলন করার মন থাকলেও সামর্থ্য থাকে না আন্দোলন শুধুমাত্র করতে পারে এই মধ্যবিত্তরাই আবার এই মধ্যবিত্তরা যদি আমরা ব্যাংকের মতো চুপ করে বসে থাকি সো আমাদের দেশের জানি না আর কদিন পর এক লিটার পানির দাম হয়তো দুশো টাকা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি